সম্মানিত শ্রোতা, আজকে আমরা জানব বাংলাদেশে ইসলামী শিক্ষাবিদ আল্লামা সুলতান জওক নদভী সম্পর্কে। আল্লামা সুলতান জওক নদভী, যিনি একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত শিক্ষাবিদ, তিনি আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি, জামিয়া দারুল মা আরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক এবং বিশ্ব মুসলিম লীগের বাংলাদেশ শাখার প্রধান হিসাবে ছিলেন। আরবি ভাষায় দক্ষতা ও সাহিত্য অবদানের জন্যে তার পরিচিত রয়েছে ব্যাপক পরিমাণ। আল্লামা সুলতান জওক নদভী, যিনি 1959 সালে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন, পরবর্তীতে 1404 হিজরি সালে ভারতের দারুল উলুম নাদওয়াতুল উলামা থেকে তিনি অবৈতনিক আল মিয়াদ ডিগ্রি লাভ করেন এবং নদভী শিরোনাম ভূষিত হন। সুলতান জওক নদভী, যিনি 1959 সালে চন্দনাইশ উপজেলার মাদ্রাসা রাশিদিয়াতে যোগদানের মধ্য দিয়ে শিক্ষকতা পেশা শুরু করেন। 1960 সালে তিনি জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জে যোগ দেন। 1962 সালে মাওলানা হাজি ইউনুস সাহেবের আহ্বানে জবাবে তিনি আল জামিয়াতে ইসলামী পটিয়ার শিক্ষক হিসাবে নিযুক্ত হন। 1965 সালে তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য প্রথমবার জামিয়া পটিয়া ছেড়ে চলে যান এবং তার বন্ধুত্ববিদ কোমল উদ্দিন আগ্রাবাদে কাশেমুল উলুম নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। আল্লামা হারুন ভাবনগরের আহ্বানে জবাবে তিনি আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম ভাবনগরে শিক্ষক হিসাবে নিজেকে নিবেদিত করেন। নদভী উচ্চতর স্তরে আরবি সাহিত্য ও হাদিস শেখা এবং মুফতি হিসাবে কাজ করেন। তিনি আরবি সাহিত্যের অধ্যয়নের জন্য নাদওয়াতুল আদাব নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি দ্বিতীয়বার আল জামিয়া ইসলামিয়া পটিয়ায় নিযুক্ত হন। তিনি তাওয়াফিদ শরীফ, তিরমিজি শরীফ, মিশকাত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বইগুলি শিখিয়েছিলেন। তিনি একটি আরবি ভাষা একাডেমি প্রতিষ্ঠা, আরবি ভাষা বিভাগ সম্পূর্ণ স্বর, সেই সময় একটি ত্রৈমাসিক আরবি পত্রিকা আসুবহুল জাদের তার সম্প্রদানার মাধ্যমে নিয়মিত প্রকাশিত হয়। 1981 সালে তিনি আন্তর্জাতিক সাহিত্য সেমিনারে অংশগ্রহণের জন্য ভারতে চলে যান এবং দারুল উলুম নাদওয়াতুল উলামা দুই মাস অবস্থান করেছেন। 1986 সালে নদভীকে রবার্ট আল আদাব আল আসলামী ইসলামী সাহিত্যের সর্বজনীন লীগ স্টাডি বোর্ডে নিযুক্ত করা হয় এবং সংগঠনের বাংলাদেশ আঞ্চলিক কার্যালয়ের চেয়ারম্যান হিসাবে ঘোষণা করা হয়। 1984 সালে তার আমন্ত্রণে আবুল হাসান আলী হাসানি নাদভী বাংলাদেশের সফর করেন এবং মাদ্রাসা প্রতিষ্ঠার বিষয়ে পরামর্শ দিয়েছেন। 1985 সালে আল্লামা জওক নদভী দ্বিতীয়বার জামায়াতের আল ইসলামিয়া পটিয়া ছেড়ে জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়া প্রতিষ্ঠা করেন। তার উদ্যোগে 1984 সালে রবিতাল আদাব আল ইসলামী পরিচালনার অধীনে জামিয়া দারুল মরিফ আল ইসলামিতে আবুল হাসান আলী হাসান নদভীর সভাপতিত্বে পূর্ব এশীয় ভাষার ভাষা ও সাহিত্যের একটি আন্তর্জাতিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারে মুসলিম বিশ্বের সেরা কবিগণ উপস্থিত ছিলেন। আল্লামা সুলতান জওক নদভী তার নিজের মাদ্রাসা জামিয়া দারুল মারেফ আল ইসলামিয়ার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।